গ্যালাক্সি নিউজে আপনাকে স্বাগতম। মজার মজার সব সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করার কোনো চিন্তাই করেনি সরকার। এখন আইনের ব্যাপারটা আইন প্রয়োগকারী সংস্থাই জানে, আদালত জানে। আজ বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের 53তম জন্মদিনে উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এই কথা বলেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সরকার খালেদা জিয়াকে গ্রেফতারের কোনো চিন্তা ভাবনাই করেনি। এখন আইনের ব্যাপারটা আইন প্রয়োগকারী সংস্থাই জানে, আদালত জানে। এটা আদালতের গ্রেপ্তারি পরোয়ানা, এখানে সরকার কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করেনি। এদিকে শেখ রাসেলের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে আওয়ামী লীগ ও তার সহযোগী এবং ভ্রাতৃপ্রীতিম সংগঠনগুলোর নেতাকর্মীদের 1975 সালে 15 আগস্ট খাতকের নির্মম বুলেটে প্রাণ হারান চতুর্থ শ্রেণীর ছাত্র শেখ রাসেল জন্মগ্রহণ করেন 1964 সালের আজকের এই দিনে। ওই দিন বঙ্গবন্ধু সহ তার পরিবারের সবাইকে হত্যা করে ঘাতকেরা। আজ সারা দেশে নানা কর্মসূচিতে শেখ রাসেলের জন্মদিন পালিত হচ্ছে। চিকিৎসা ও পরিবারের সঙ্গে সময় কাটিয়ে 3 মাস পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার বিকেলে লন্ডন থেকে দেশে ফিরেছে। সাবেক প্রধানমন্ত্রী এমন এক সময় দেশে ফিরেছেন যখন তার বিরুদ্ধে 3টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার বন্ধুকে জানিয়ে দিন।